সপ্তম শ্রেণী গণিত লাইভ ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমি ভালো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমি আজকে অনুশীলনী 2.3 এর 18 নম্বর দুইটা অঙ্ক সমাধান করব। তোমরা সবাই বই খাতা নিয়ে উপস্থিত আছো, বই দেখো। এই 17 নম্বর অঙ্কটা আমরা করব। তো এটা করার জন্য আমরা যা যা পড়বো, যা দরকার, আগে যা আমাদের করা ছিল এই অনুশীলনী, যে এই যে স্রোতের আর প্রতিকূলটা কি, স্রোতের অনুকূল আর প্রতিকূল, স্রোত তো জানি আমরা কি, আর অনুকূল মানে স্রোত যেদিকে যায় সেগুলো অনুকূল, স্রোত যেদিকে যায়, স্রোত সাধারণত কোন দিকে যায় বলতো? স্রোত সাধারণত কোন দিকে যায়? দক্ষিণ দিকে যায়, তাই না? স্রোত সাধারণত দক্ষিণ দিকে যায়, এই করে হিমালয় পর্বত, আর দক্ষিণে কি বঙ্গোপসাগর, তাই না? স্রোত সাধারণত দক্ষিণ দিকে যায়। তো এই স্রোত যেদিকে যায় সেটি হচ্ছে অনুকূল, আর স্রোত যেদিকে যায় তার বিপরীত দিক হচ্ছে প্রতিকূল। তো স্রোতের বিপরীত দিক হচ্ছে প্রতিকূল, আর স্রোতের দিকটা হচ্ছে অনুকূল। এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ, অথবা স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান স্থির পানিতে নৌকার কার্যকরী গতিবেগ যোগ স্রোতের কার্যকরী গতিবেগ। এটা এই যে দেখো 32 পৃষ্ঠায় লেখা আছে বইয়ের মধ্যে, স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। সংক্ষেপে যদি লিখি, স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান, সূত্রগুলি আমরা একটু রিভিশন করতেছি, স্রোতের অনুকূলে অনুকূলে নৌকার বেগ সমান সমান স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ বেগ নৌকার বেগ অথবা গতিবেগ অথবা কার্যকরী গতিবেগ একই কথায় সংক্ষেপে লিখতেছি। স্থির পানিতে নৌকার বেগ এটাও একই কথাই প্লাস অর্থাৎ যোগ স্রোতের বেগ অনুকূলে সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। অনুকূলে মানে যোগ চিহ্ন হয়, যোগ হয় এটা। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার। এটা হলো অনুকূলে, অনুকূলে মানে যোগ, অনুকূলে নৌকা যেদিকে যাচ্ছে সেদিকে নৌকার একটা নির্দিষ্ট বেগ আছে, নৌকা যে ইঞ্জিন চালিত ইঞ্জিনে ইঞ্জিনে টেনে নিয়ে যায়, নৌকার মধ্যে ইঞ্জিন থাকলে ইঞ্জিনে টেনে নিয়ে যায়, অথবা নৌকার মধ্যে মাঝি থাকলে সেই মাঝিয়ে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে নৌকার একটা বেগ আছে, আর এছাড়াও স্রোতের আর একটা বেগ আছে, স্রোত যেদিকে যায় সেদিকে নৌকা চালাইলে নৌকা একটু বেশি দ্রুত গতিতে চলবে, আবার স্রোতের বিপরীত দিকে যদি নৌকা চালানো হয় একই স্পিডে চালানোর চেষ্টা করলে নৌকা একটু কম গতিতে চলবে, কারণ স্রোতে এমনি নৌকা চালাচ্ছে আবার স্রোতেও ধাক্কা দিচ্ছে স্রোতের বিপরীত দিক। তাই এখানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান, আরেকটা সূত্র আমরা রিভিশন করে নেই, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান নৌকার বেগে বিয়োগ স্রোতের বেগ। আমরা দুইটা সূত্র পড়ছি, স্রোতের বেগ 32 পৃষ্ঠায় বইয়ের মধ্যে লেখা আছে। তো তোমরা এইভাবে সংক্ষেপে বলতে পারো, অনুকূলে মানে যোগ, প্রতিকূলে মানে বিয়োগ। দেখো তিনটে অংশ, স্রোতের অনুকূলে একটা অংশ, এটা একটা সূত্র, আর এটা আরেকটা সূত্র, আর নৌকার বেগ একটা অংশ, স্রোতের বেগ একটা অংশ, আবার প্রতিকূলেও ঠিক একইভাবে তিনটে অংশ। তো দুইটা সূত্র তো তোমাদের রিভিশন করা হলো, দুইটা সূত্র। এখন আমি অঙ্কের দিকে চলে যাই, মনে থাকবে তো দুইটা সূত্র? ইয়েস স্যার। ইয়েস স্যার। অঙ্কের দিকে চলে যাই, আর অনুকূল আর প্রতিকূল তো বুঝলাই, অনুকূল মানে স্রোতের দিক। স্যার লিখে স্যার লিখে নিয়েছি স্যার, আমরা লিখে নিয়েছো, ভেরি গুড, এটা একেবারে বারবার করে মনে রাখবে, আর এটাও মনে রাখবে অনুকূল মানে স্রোতের দিক, স্রোত যেদিকে যায়
প্রতিকূল মানে স্মুথের বিপরীত দিক। এছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এখন আমি ১৭ নম্বর অঙ্কটা আমি পড়তেছি, যে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করে, আর স্রোতের বেগ প্রতি ঘন্টায় ৩ কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? এটা হচ্ছে অঙ্কটা। তাহলে আমি অঙ্কটা প্রশ্নটা পড়েই প্রথমে কি চেয়েছে সেটা আমি খুঁজে বের করে আনি। চেয়েছে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ কত। স্থির পানি বলতে স্রোতবিহীন পানিতে, যেমন পুকুরের পানি, হ্রদের পানি, যেখানে স্রোত নাই সেটাই হচ্ছে স্থির পানি। এই স্থির পানিতে নৌকার গতিবেগটা কত এটা চেয়েছে, স্রোতবিহীন পানিতে নৌকার গতিবেগ কত এটা চেয়েছে। তো এটা আমরা পেলাম প্রশ্ন করে কি চেয়েছে, নৌকার গতিবেগটা চেয়েছে। এখন আমরা কিভাবে এই অঙ্কটা করব? তো প্রথমে আমরা এই ঘন্টায় কত কিলোমিটার যায় সেটি বের করব। এই যে স্রোতের অনুকূলে যে একটা নৌকা চার ঘন্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করে, এটা ঘন্টায় কয় কিলোমিটার যায় এটা বের করব। ঘন্টায় কয় কিলোমিটার, এরপরে সূত্র লেখা, আমরা সূত্রটা লিখে মান বসাবো সূত্রে, তবে আমরা স্থির পানিতে নৌকার বেগটা পেয়ে যাবো। কত কিলোমিটার যায় এটা বের করব। এই যে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় যায় ৩৬ কিলোমিটার, এটা ঘন্টায় যায় কয় কিলোমিটার এটা বের করব। এরপরে সূত্র লেখা বাদ বসাবো, তবে আমরা স্থির পানিতে নৌকার বেগটা পেয়ে যাব। তাহলে শুরু করি, যে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় যায় ৩৬ কিলোমিটার, এক ঘন্টায় যায় কয় কিলোমিটার এটা বের করব। এরপরে সূত্র লেখে মানটা বসাবো, আর দেওয়া আছে কিন্তু যে স্রোতের বেগ ঘন্টায় ৩ কিলোমিটার এটা দেওয়া আছে। আমি লিখে দেই একটু একভাবে, দেখো তো কেমন লাগে। স্রোতের অনুকূলে নৌকাটি, অথবা তুমি যেভাবে লেখছো ওটাও হচ্ছে। অনুকূলে নৌকাটি ৪ কিলোমিটার যায় স্রোতের অনুকূলে নৌকাটি ৪ ঘন্টায় যায় ৩৭ কিলোমিটার। ৯ কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকাটি ১ ঘন্টায় যায় ৯ কিলোমিটার। তুমি তোমার মতো করে সাজাতে পারো, তুমি যেভাবে বললে সেভাবেও রাইট। এখন আমি বলছিলাম এই অঙ্কটা করতে আমাদের প্রথমে ঘন্টায় বের করতে হবে, ঘন্টায় কত কিলোমিটার যায় এটা বের করতে হবে, আমি তাই বের করছি। এরপরে সূত্র লেখা মানটা বসাবো। সূত্রের মধ্যে চেয়েছে যে স্থির, এখানে প্রশ্নে চেয়েছে স্থির পানিতে নৌকার বেগ কত, নৌকার বেগটা চেয়েছে। তাহলে সূত্রটা লিখি, যা আমরা জানি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান, বলো স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে এটা লিখি,
नौकर बेग जोग स्रोतेर बेग संक्षेपे लिखते स्रोतेर बेग আমরা আরো বিস্তারিত ভাবে লিখতে পারতাম স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান স্থির পানিতে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ এইভাবে লিখতে পারতাম সংক্ষেপে লিখলাম এখন মান বসাবো এখন বলো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত দেওয়া আছে ঘন্টা 9 কিলোমিটার 9 কিলোমিটার তাহলে এই যে ঘন্টায় দেওয়া আছে 9 কিলোমিটার এটা সংক্ষেপে লিখবো আমি এভাবে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ 9 কিলোমিটার ठीक बोलो बुजते अच्छा 9 কিলোমিটার পার ঘন্টায় যেটা বের করছি ঘন্টায় 9 কিলোমিটার যায় এক ঘন্টায় 9 কিলোমিটার যায় এটা বের করছি আর এখানে আমাদের নৌকার বেগটা চেয়েছে নৌকার বেগ আমরা বের করব নৌকার বেগটাই চেয়েছে তাহলে নৌকার বেগ লিখি এটা স্থির পানিতে নৌকার বেগ আর যে স্রোতের বেগ কত দেওয়া আছে স্রোতের বেগটা কত দেওয়া 3 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার ঘন্টায় 3 কিলোমিটার তার মানে লিখতে পারি সংক্ষেপে 3 কিলোমিটার পার ঘন্টা অবলিক ঘন্টা এই ভাবে লেখা যেতে পারে 3 কিলোমিটার পার ঘন্টা অবলিক ঘন্টা ঘন্টায় 3 কিলোমিটার আমরা মান অংশ আছে দুই অংশে মান বসালাম আরেকটা অংশের মান বের করব বুঝা যাচ্ছে কি এখন Yes, sir. এখন এই পাশে সমানে বাম পাশে সম্পূর্ণ ডান দিকে নিয়ে বাম পাশেটা ডান দিকে নিয়ে যাব আর ডান পাশেটা সম্পূর্ণ বাম দিকে নিয়ে আসব তাহলে তো কোনো চিহ্নের পরিবর্তন হবে না সম্পূর্ণ যদি বাম দিকেটা ডান দিকে নিয়ে আসি আর ডান দিকেটা বাম দিকে নিয়ে আসি তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না এটাই আমরা জানি হ্যাঁ অথবা আমরা আরো বলে করতে পারি যে যে 3 কিলোমিটার বাসের আপনি সমানে বাম দিকে নিয়ে আসি মাইনাস 9 কিলোমিটার অবলিক ঘন্টা দেওয়া আছে ঘন্টায় 9 কিলোমিটার বিও এই যে 3 কিলোমিটার পার ঘন্টাটা নিয়ে আসি এখানে 3 কিলোমিটার অবলিক ঘন্টা সমান 9 পার বি নৌকার বেগ এখন 9 কিলোমিটার থেকে 3 কিলোমিটার বাদ দিলে থাকে হলো 6 কিলোমিটার পার ঘন্টা 6 কিলোমিটার পার ঘন্টা অথবা অবলিক ঘন্টা সমান নৌকার বেগ এখন নৌকার বেগ থেকে নিয়ে আসি আর 6 কিলোমিটার তৈরি করতে হবে সমান 6 কিলোমিটার অবলিক ঘন্টা অর্থাৎ ঘন্টায় 6 কিলোমিটার এটা হলো আর এই নৌকার বেগ কত আছে স্থির পানিতে এই নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা এটাই আমরা উত্তর লিখতে পারি উত্তর 6 কিলোমিটার পার তাহলে আমরা কি করলাম সেটা যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় যাওয়া আছে 30 কিলোমিটার হ্যাঁ এটা ঘন্টায় বের করছি এক ঘন্টায় যায় 9 কিলোমিটার তারপরে আমরা সূত্রটা লিখে নৌকার বেগটা বের করি তো এটা উত্তর লেখা যায় উত্তর ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকাটি ঘন্টায় যায় 6 কিলোমিটার অথবা এভাবে লিখতে পারি উত্তর 6 কিলোমিটার অবলিক ঘন্টা অঙ্কটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে না স্যার আচ্ছা সবাই না স্যার আচ্ছা ভেরি গুড সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ আমি
এর পরে আবার আরো একটা অঙ্ক করি 18 নম্বর অঙ্ক স্যার স্ক্রিনশট না মেরে যদি লেখা হয় তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে কি যদি স্যার স্ক্রিনশট না মেরে একবার লেখা হয় তাহলে আমাদের একবার প্র্যাকটিস হয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা পড়া ঠিক আছে না লাস্ট টাইম না পড়ার জন্য আমি বললাম আমি অন্য কিছুর জন্য বলিনি এই এটা না লিখে দেখো 18 নম্বর অঙ্কটা নৌকার পরিবর্তে জাহাজের কথা কোন সমস্যা নেই আগের অঙ্কে করলাম নৌকা আর এটা জাহাজ লেখো আগের অঙ্কে লিখেছি নৌকা এটা জাহাজ আর স্রোতের প্রতিকূলে আমরা জানি স্রোতের প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিক স্রোত যেদিকে যায় তার বিপরীত দিক আর এই সূত্রটাও আমরা জানি যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান বলো কি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান কি হবে বলো সূত্রটা জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ হ্যাঁ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ স্রোতের প্রতিকূলে মানে বিয়োগ আর অনুকূলে মানে চুক্তি এটা আমরা জানি তো আমাদের মনে আছে এটা তাহলে এটাও ঠিক আগের অঙ্কের মতোই ঘন্টায় কত কিলোমিটার যায় এটা বের করব এরপরে ওই প্রতিকূলের সূত্রটা লিখে মান বসাবো তবে আমাদের অঙ্কটা যে চেয়েছে এখানে স্রোতের প্রতিকূলে স্রোতের বেগটা চেয়েছে আমরা বের করতে পারবো আগের অঙ্কে চেয়েছিল নৌকার বেগ আর এই অঙ্কে 18 নম্বর অঙ্কে চেয়েছে স্রোতের বেগ কোনো সমস্যা নেই আমরা পারবো তো একইভাবে আমরা সাজাই যে স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার তো এটা জাহাজের কথা উল্লেখ আছে আমরা ওইভাবে লিখি যে স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার ঘন্টায় বের করে ঘন্টায় যায় কয় কিলোমিটার তো লিখি স্রোতের প্রতিকূলে জাহাজটি কম হলে কি হবে বলো কম হলে ভাগ হবে তো কথা বলো কম হলে কি হবে ভাগ স্যার 1 কিলোমিটার যায় 1 ঘন্টায় ভাগ হবে 7 কিলোমিটার হ্যাঁ 7 ডিভাইডেড 11 কিলোমিটার সেটা 7 কিলোমিটার হ্যাঁ কাটলে হয় 7 কিলোমিটার ভাগ করলে 7 কিলোমিটার তাহলে এই যে সূত্রের প্রতিকূলে জাহাজটি ঘন্টায় যায় 7 কিলোমিটার এটা আমরা বের করলাম এই সূত্রের মধ্যে কি কাউন্ট শক্তি তো আমি শুনতে এক স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ দুই জাহাজের বেগ তিন স্রোতের বেগ তিনটা অংশ একটা অংশের মানটা দেওয়া আছে এখানে এই যে স্রোতের স্থির পানিতে জাহাজের বেগটা 9 কিলোমিটার এটা দেওয়া আছে আরেকটা বের করলাম ঘন্টায় বের করলাম 7 কিলোমিটার এটা প্রতিকূলে জাহাজের বেগ বের করলাম 7 কিলোমিটার আমাদের বের করতে হবে স্রোতের বেগ একটা সূত্রের মধ্যে তিনটা অংশ আছে সেখানে দুইটা অংশের মান দেওয়া থাকে আর একটা অংশের মান সহজেই বের করতে পারি আমরা
এখন সূত্র সূত্র লিখি যে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ সমান সূত্রটা লিখি আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ সমান স্রোতের বিপরীত দিকে প্রতিকূল জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ এই স্রোতের বেগটাই মানটা আমরা বের করব এখন স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ ঘন্টায় কত দেওয়া আছে বলো কত আমরা পেলাম এই অঙ্কের মধ্যে ঘন্টায় কত কিলোমিটার পেলাম স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ বলো 7 কিলোমিটার 7 কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ এক ঘন্টায় যায় 7 কিলোমিটার এটা আমরা বের করেছি অঙ্ক করে প্রথমেই ঘন্টায় বের করেছি তাহলে এটা আমরা সংক্ষেপে লিখতে পারি যে 7 কিলোমিটার / ঘন্টা ঘন্টায় 7 কিলোমিটার বের করেছি এটা স্রোতের গতিবেগ জাহাজের প্রতিকূলে সমান আর জাহাজের বেগ স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় কয় কিলোমিটার দেওয়া আছে 9 কিলোমিটার পার ঘন্টা তাহলে এটা দেওয়াই আছে 9 কিলোমিটার ঘন্টায় 9 কিলোমিটার / ঘন্টা ঘন্টায় 9 কিলোমিটার লিখলাম আর বিয়োগ আছে স্রোতের বেগ স্রোতের বেগ এদিকে বিয়োগ আকারে আছে স্রোতের বেগ লিখলাম এখন স্রোতের বেগটা এদিকে নিয়ে আসবো বিয়োগ আছে সমানে বাম দিকে নিয়ে আসবো আর 7 কিলোমিটার / ঘন্টা এটা সমানের বাম দিকে আছে ডান দিকে নিয়ে যাব বাম দিকে আছে যোগের ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে লিখি আমরা বা স্রোতের বেগ এটা নিয়ে আসছে এদিকে এদিকে মাইনাস আছে প্লাস হয়ে গেল স্রোতের বেগ অথবা গতিবেগ সমান সমান এটা 9 কিলোমিটার তো আছে 9 কিলোমিটার অতি ঘন্টা তো আছে ঘন্টা এটা আছে তো এখন 7 কিলোমিটার পার ঘন্টাটা নিয়ে যাই সমানের ডান দিকে এইদিকে যোগের আছে বাম দিকে ও ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হবে 7 কিলোমিটার পার ঘন্টা তাহলে এই স্রোতের বেগ সমান 9 কিলোমিটার / ঘন্টা বিয়োগ 7 কিলোমিটার / ঘন্টা হতে স্রোতের বেগ বের হবে এখন 2 কিলোমিটার / ঘন্টা স্রোতের বেগ 2 কিলোমিটার / ঘন্টা 2 কিলোমিটার / ঘন্টা অর্থাৎ ঘন্টায় 2 কিলোমিটার স্রোতের বেগ বের হলো ঘন্টায় 2 কিলোমিটার আর এটাই চেয়েছে যে স্রোতের বেগ বা গতিবেগ প্রতি ঘন্টায় কত তাহলে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার আর ঘন্টা অবধি ঘন্টা হ্যাঁ এটাই আমাদের প্রশ্নের উত্তরে চেয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা তো তাহলে আমরা এভাবেই লিখতে পারি উত্তর 2 কিলোমিটার পার ঘন্টা অথবা লিখতে পারি স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এভাবেও লিখতে পারি যে যেভাবে থাকে তাহলে আমি এই অঙ্কটা করলাম যে প্রথমে ঘন্টায় বের করছি ঘন্টায় কত কিলোমিটার যায় এটা বের করেছি ঘন্টায় যায় 7 কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকাটি আর সূত্র লিখেছি স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ সমান জাহাজের বেগ স্রোতের বেগ এখানে এই অঙ্কের মধ্যে নৌকার পরিবর্তে জাহাজ দেখা আছে তাই আমরা জাহাজ দেখেছি এরপরে সূত্রের প্রতিকূলে জাহাজের বেগ এখানে দেওয়া আছে ঘন্টায় 7 কিলোমিটার এটা আমরা বের করেছি তাই লিখেছি সূত্রের প্রতিকূলে জাহাজের বেগ ঘন্টায় 7 কিলোমিটার 7 কিলোমিটার পার ঘন্টা সমান জাহাজের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ ঘন্টায় 9 কিলোমিটার বিয়োগ সূত্রের বেগ তো এই সূত্রের বেগটা কি আছে সূত্রের বেগ এদিকে নিয়ে আসে এদিকে বিয়োগ আছে সমানে বাম দিকে চলে আসলো যোগ হয়ে আর 7 কিলোমিটার ছিল সমানের বাম দিকে যোগে 7 কিলোমিটার পার ঘন্টা
স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? তাহলে আমি এই দুইটা সৃজনশীল আজকে বুঝাইলাম। কারো কোন প্রবলেম আছে কি বলো? না স্যার। আচ্ছা, না স্যার। আর গুরুত্ব স্যার, সূত্র শিখলাম, গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, সেটা হলো যে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান কি আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান কি, মনে থাকবে তো দুইটা সূত্র? ইয়েস স্যার। ইয়েস স্যার। সূত্রের সাহায্যে আমরা আরো স্যার। ইয়েস স্যার। এরপরে অনুকূলে মানে যোগ, এটা বুঝলাম, আর প্রতিকূলে মানে বিয়োগ, এইটা মনে করে আমরা সূত্রগুলি মনে রাখবো। তো তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার উদাহরণ 21 নাম্বারটা স্যার একবার বুঝাই দিলে ভালো হয়। উদাহরণ 21। আচ্ছা, 21 নাম্বার সৃজনশীল। হ্যাঁ, আমরা ঠিক আছে, আজকে তো সময় খুবই কম। উদাহরণ 21 নাম্বার সৃজনশীল ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বুঝিয়ে দিব। ক্লাসে অনুশীলনী 2.3 এর 19 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্কটা ভাষার কাজ করবে। 2.3 এর 19 নম্বর অঙ্ক। তো ঠিক আছে, ভালো থাকো, বেশি বেশি গণিত প্র্যাকটিস করো। হ্যাঁ, তাহলে আরো যখন বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি অঙ্ক পাবে, তোমাদেরও ভালো লাগবে। আর কোনো যদি সমস্যা হয় আমাদের সাথে শেয়ার করে দাও, না তো স্কুলে থাকি, স্কুলে এসে সমস্যা সমাধান করতে পারো, বা ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, যে কোনো ভাবে সমস্যা। ইয়েস স্যার। তো ভালো থাকো। ইয়েস স্যার। থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।